গোসুরক্ষা বিলের বিরুদ্ধে সরব হয়ে উঠলেন শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। বিলটি আইনে পরিণত করার ব্যাপারে বাধা দিতে না পারার কারণে অসমবাসীর কাছে ক্ষমা ভিক্ষা করেন অখিল গগৈ। অখিল বলেন, খ্রিস্টান ধর্মের লোক, ইসলাম ধর্মের লোক, গোমাংসের ব্যবসা করা লোকদের প্রতি হাত জোড় করে ক্ষমা ভিক্ষা করছি। এই বিলে বাধা দিতে ব্যর্থ হয়েছি আমি। অসম সরকার একটা ভুল করল, অসমের একটা বড় অংশের সংখ্যালঘু মানুষের সঙ্গে বড় অন্যায় করল। অখিল গগৈ আরও বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসম বিধানসভায় সাম্প্রদায়িক বক্তৃতা দিয়েছিলেন। এরকম বক্তৃতা অসম বিধানসভায় কোনোদিন দেওয়া হয়নি। হিমন্ত বিশ্ব শর্মা সর্বকালের ভয়ঙ্কর মুখ্যমন্ত্রী। হিমন্ত বিশ্ব শর্মার হাতে সুরক্ষিত নয় অসমের জনতা, অসমের রাজনীতি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য প্রদান করে অখিল গগৈ বলেন, নরেন্দ্র মোদীর গুডবুকে নাম ওঠাতে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মা মহাত্মা গান্ধীকে ফের একবার হত্যা করলেন। হিমন্ত বিশ্ব শর্মা দ্বিতীয় নাথুরাম গডসে। এই বিলটি গৃহীত করার সঙ্গে সঙ্গে সংখ্যালঘু লোকেদের মনে সাংঘাতিকভাবে কষ্ট দেওয়া হল। বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা যেরকম ভয়ঙ্কর ছিল, তার থেকেও ভয়ঙ্কর এই গোসুরক্ষা বিল, অকপটে বলেন রাইজর দলের বিধায়ক অখিল গগৈ। আমি রাইজর দলে আর রাইজর দলের একমাত্র বিধায়ক হিসাবে মই অখিল গগৈয়ে বিধানসভা ত্যাগ করেছিল, সদন ত্যাগ করেছিল আর বাহিরত আহি আমার বক্তব্য প্রকাশ করেছিল। ইয়ার আগতো বিধেয়কখন বিধানসভাত উত্থাপন করার পূর্বে কেবাখনো সংবাদমেলত মই অসম গো সুরক্ষা বিধেয়ক 2021 এইখনের তীব্র বিরোধিতা করেছিল, ইন তত সম্পূর্ণ বিরোধিতা করেছিল আর এই বিধেয়কখন কোনোপধ্যে বিধানসভাত আনিব নালাগে বলে দাবি উত্থাপন করেছিল। কিন্তু তার পাছতো যা 13 আগস্ট তারিখের দিনা অসম বিধানসভাত অসম গো সুরক্ষা বিধেয়ক 2021 আইনত পরিণত করা হল আর সেই কারণে তার বিরুদ্ধে আজির এই সংবাদমেল আয়োজন করা হয়েছে। এই সংবাদমেলখন খুব খোলাখুলিকে কবলে গেলে মই সমগ্র অসমবাসীর ওসর ক্ষমা বিচারিবর কারণে এই সংবাদমেলখন আয়োজন করেছো। অসম বিধানসভার এজন বিধায়ক হিসাবে আর এটা দলের একমাত্র বিধায়ক হিসাবে মই অসম ধ্বংস করা, অসমৰ অর্থনীতি ধ্বংস করা, অসমৰ সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করা, এখন ভয়ানক সাম্প্রদায়িক বিধেয়কক আইনত পরিণত করার ক্ষেত্রে বাধা দিব নোৱাৰাৰ কারণে মই সমগ্র অসমবাসীর ওসর ক্ষমা বিচারিবর কারণে এই সংবাদমেল আয়োজন করি। মই সমগ্র অসমবাসীর লগতে অসমৰ বিশেষভাবে মুসলমান সমাজ, ইসলাম ধর্মী লোকসকল আর খ্রিস্টান ধর্মী লোকসকল আর লগতে ইসলাম আর খ্রিস্টান ধর্মী লোকসকলের লগতে আন যিসকলে গো মাংস ব্যবহার করে তেখেতসকল সকলোলৈকে মোৰ পিনৰপৰা ৰাইজৰ দলৰ সভাপতি হিচাপে আর শিবসাগৰ জিলাৰ শিবসাগৰ সমষ্টিৰ বিধায়ক হিচাপে মই আপোনালোক সকলোৰে ওচৰত হাত জোৰ কৰি ক্ষমা বিচাৰিছো। এই ক্ষমা মোৰ অক্ষমতাৰ কাৰণে। মই এজন বিধায়ক হিচাপে বিজেপিৰ সাম্প্ৰদায়িক নীতিক বাধা দিব নোৱাৰিলোঁ, বিজেপিৰ বিভাজনকামী নীতিক বাধা দিব নোৱাৰিলোঁ, অসমৰ অৰ্থনৈতিক ধ্বংস কৰা নীতিক মই বাধা দিব নোৱাৰিলোঁ, অসমৰ গ্ৰাম্য সমাজখনক ধ্বংস কৰা গো সুৰক্ষা আইনখনক বাধা দিব নোৱাৰি মই বিফল হৈছো আৰু সেই কাৰণে সমগ্র অসমবাসী ৰাইজৰ ওচৰত ক্ষমা বিচাৰিবৰ কাৰণে এই সংবাদমেল আয়োজন কৰিছো। মই আচলতে যোৱা 13 তাৰিখত ৰাতি সমগ্র ৰাতিটো টোপনি ধৰিব পৰা নাই, কাৰণ এজন অসমীয়া হিচাপে আৰু অসমত বসবাস কৰা এজন হিন্দু নাগৰিক হিচাপে, হিন্দু ধৰ্মৰ লোক হিচাপে মই লাজ পাইছো যে সংখ্যালঘু লোকসকল, খ্রিস্টান লোকসকল, মুসলমান লোকসকল আর অন্যান্য গরু মাংস খোৱা লোকসকল
তেওঁলোকৰ ওচৰত আমি আচলতে কি আদৰ্শ দেখুৱাম, কিয় তেওঁলোকক এনেকুৱা এটা ঐতিহাসিক অন্যায় কৰিলোঁ, কিয় আমি অসমীয়াই এই কথাটো স্পষ্টকৈ ক'ব পৰা নাই যে অসম চৰকাৰে এইটো ভুল কাম কৰিছে, বিজেপিয়ে এইটো ঐতিহাসিক অন্যায় কৰিছে যে অসমৰ এটা বৃহৎ অংশৰ সংখ্যালঘু ৰাইজ ইছলামধৰ্মী লোকসকল, খ্ৰীষ্টানধৰ্মী লোকসকল আৰু অন্যান্য গৰু মাংস খোৱা যিসকল লোক আছে তেওঁলোকৰ প্ৰতি এক ঐতিহাসিক অন্যায় কৰিছে, এই কথাটো আমি অসমৰ ৰাইজে কিয় ক'ব নোৱাৰিলোঁ। মই আকৌ এবাৰ কৈছোঁ, 13 আগষ্ট তাৰিখৰ দিনা বহুত খঙত বিধানসভাৰ পৰা ওলাই আহিছিলোঁ, সদন ত্যাগ কৰিছিলোঁ আৰু ত্যাগ কৰাৰ পাছত গোটেই ৰাতি সেইদিনা শুব পৰা নাছিলোঁ, সাংঘাতিক ধৰণৰ এটা মনোকষ্টত আছিলোঁ আৰু সেইকাৰণে আজি 15 আগষ্ট তাৰিখৰ দিনা, ভাৰতৰ স্বাধীনতাৰ এই 15 আগষ্ট তাৰিখৰ দিনা মই আপোনালোকৰ সন্মুখত আজি ক্ষমা বিচাৰি সমগ্ৰ অসমবাসীৰ ওচৰত ক্ষমা, ইছলামধৰ্মী লোকসকলৰ ওচৰত ক্ষমা আৰু খ্ৰীষ্টানধৰ্মী লোকসকলৰ ওচৰত ক্ষমা বিচাৰি এই সংবাদমেল আয়োজন কৰিছোঁ। এই সংবাদমেল আয়োজন কৰাৰ মই আচলতে 13 তাৰিখৰ দিনা, 13 আগষ্ট তাৰিখৰ দিনা যেতিয়া বিধানসভা ত্যাগ কৰি আঁতৰি গৈছিলোঁ তাৰপিছত টিভিও চোৱা নাছিলোঁ বা ছ'চিয়েল মিডিয়াও চোৱা নাছিলোঁ, কাৰণ মই সাংঘাতিক ধৰণে হতাশগ্ৰস্ত হৈছিলোঁ, খং উঠিছিলে আৰু ক্ষোভিত হৈ পৰিছিলোঁ। কিন্তু আজি পুৱা মোৰ এজন বন্ধুৱে আৰু ৰাইজৰ দলৰ সতীৰ্থই মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ 13 আগষ্ট তাৰিখৰ দিনা অসম বিধানসভাত দিয়া বক্তৃতাটো মোক শুনিবলৈ দিলে। বক্তৃতাটো মই প্ৰথমৰ পৰা শেষৰ লাইনটোলৈকে মনোযোগেৰে শুনিলোঁ আৰু মনোযোগেৰে শুনি অনুভৱ কৰিলোঁ যে অসমৰ ৰাজনীতিত চাগে এনেকুৱা ধৰণৰ সাম্প্ৰদায়িক বক্তৃতা বিশেষকৈ অসম বিধানসভাত ইয়াৰ আগতে বোধহয় কেতিয়াও দিয়া হোৱা নাছিল। আমাৰ গুৰু মহামানৱ মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীৰ উদ্ধৃতিৰে তেওঁ কৈছে যে মহাত্মা গান্ধীৰ আদৰ্শৰে আদৰ্শমণ্ডিত হৈ তেওঁ এই গো সুৰক্ষা বিল আনি গৰু হত্যা বন্ধ কৰিব খুজিছে। মহাত্মা গান্ধীক সম্পূৰ্ণৰূপে ভুল উদ্ধৃতিৰে, অৰ্ধ উদ্ধৃতিৰে এটা বিভাজনকাৰী, এটা সাম্প্ৰদায়িক ৰাজনীতি কৰি হিমন্ত বিশ্ব শৰ্মাই প্ৰমাণ কৰি দিলে যে হিমন্ত বিশ্ব শৰ্মা অসমৰ ইতিহাসৰ সৰ্বকালৰ সৰ্বনিকৃষ্ট মুখ্যমন্ত্ৰী, সৰ্বকালৰ ভয়ংকৰ সাম্প্ৰদায়িক মুখ্যমন্ত্ৰী আৰু এনেকুৱা মুখ্যমন্ত্ৰীৰ হাতত কেতিয়াও অসমৰ ৰাজনীতি, অসমৰ সমাজ জীৱন আৰু অসমবাসী ৰাইজ কেতিয়াও নিৰাপদ নহয়। মহাত্মা গান্ধীয়ে কি কৈছিল তেওঁ বহুত হিন্দ স্বৰাজৰ পৰা কৈছে, মই মহাত্মা গান্ধীয়ে কি কৈছিল তাৰ এটা বক্তৃতা, মহাত্মা গান্ধী মহামানৱ মহাত্মা গান্ধীৰ এটা বক্তৃতা, এই বক্তৃতাটো লৈছোঁ মই দ্য কালেক্টেড ৱৰ্কছ অফ মহাত্মা গান্ধী ভলিউম নম্বৰ 88 May 25, 1947 পৰা July 31, 1947 তেওঁ কোৱা আৰু লিখা কথাবিলাকৰ সংকলন। ব্যুৰো ৰিপৰ্ট, তৰংগ টিভি।